নৈতিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করো এটি কিন্তু ডিএলএড এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই থাকে এই জায়গাগুলি যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ডিএলএড এর পরবর্তী সময়েও টেটে গিয়েও কিন্তু তোমাদের প্রবলেম ফেস করতে হবে এবং সঠিক অপশনটি কিন্তু চুজ করতে পারবে না তাই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে সময় পোহেলবার এই কোহেলবার্গের থিওরিটি কি ছিল নৈতিক বিকাশের থিওরি এই কোহেলবার্গ নৈতিক বিকাশকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন বা তিনটি পর্যায়ের কথা বলেছেন কি নৈতিক বিকাশকে তিনটি পর্যায়ে তিনি কিন্তু ভাগ করেছেন প্রথমটি কি প্রাক প্রথাগত এবং ইংলিশ ট্রামটিও কিন্তু জানবে এবং যারা ডিএলএড এক্সাম দিচ্ছ তারা কিন্তু বাংলার পাশাপাশি ইংলিশ ট্রামটিও কিন্তু লিখবে তাহলে কিন্তু স্কোরটি বেশি হবে তাহলে প্রাক প্রথাগত মানে প্রি কনভেনশনাল স্টেজ কত বয়স থেকে কত বয়স চার থেকে দশ বছর বয়সকে তিনি কি বলেছেন প্রি কনভেনশনাল স্টেজ অর্থাৎ প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল স্টেজ এটি কত বছর থেকে দশ থেকে তেরো বছর বয়সটাকে তিনি বলেছেন প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল স্টেজ এবং আরো একটি স্টেজে ভাগ করেছেন উত্তর প্রথাগত পর্যায় অর্থাৎ পোস্ট উত্তর কথার অর্থ পোস্ট কনভেনশনাল স্টেজ অর্থাৎ প্রি কনভেনশনাল রুট হলো কনভেনশনাল প্রথাগত প্রাক হলে প্রি কনভেনশনাল এবং উত্তর হলে পোস্ট কনভেনশনাল স্টেজ তাহলে প্রথম স্টেজ স্টেজ থেকে অর্থাৎ কনভেনশনাল দশ থেকে তেরো এবং পোস্ট কনভেনশনাল হল চোদ্দ থেকে সরি তেরো বছর এবং তার বেশি বয়স পর্যন্ত সেটি কিন্তু উত্তর প্রথাগত পর্যায়ে এইভাবে তিনি তিনটে পর্যায়ে কিন্তু ভাগ করেছেন এবার প্রত্যেক পর্যায় সম্পর্কে আমাদের জানতে হবে উত্তর প্রথাগত পর্যায় অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ সরি আগে আমরা দেখে নেব প্রাক প্রথাগত অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ চার থেকে দশ বছর এই প্রি কনভেনশনাল স্টেজে শিশুর আচরণটি কেমন থাকে তার নৈতিক আচরণটি কেমন থাকে শিশুর নৈতিক আচরণ হয় প্রধানত স্বার্থ দ্বারা প্রাক প্রথাগত যখন তার চার থেকে দশ বছর বয়স তখন কিন্তু সে এই আচরণটি করে যে তার স্বার্থ রক্ষার দ্বারা স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় তার আচরণ এইখানে এই পর্যায়টাকে কিন্তু কোহেলবার দুটি স্তরে আবার ভাগ করেছেন প্রাক প্রথাগত স্টেজটাকে এক প্রথমত তিনি ভাগ করেছেন শাস্তি ও বাধ্যতা একটি স্টেজ তিনি করেছেন ইচ্ছা মতো আচরণ এই দুটি স্তরে আবার প্রাক প্রথাগত স্তরকে তিনি ভাগ করেছেন শাস্তি ও বাধ্যতা কি শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় শিশু পড়াশুনো করে সে নিজের পড়া ভাবে না তার এটা নৈতিক কর্তব্য সে কিন্তু ভাবে না সে ভাবে এই পর্যায়ে ভাবে যে পড়া না করলে মা বাবা বকবে শিক্ষক এসে বকবে সেই জন্য কিন্তু সে পড়ে অর্থাৎ সে কেন পড়ে কেন বাধ্য হয় শাস্তি এড়ানোর জন্য সে কিন্তু বাধ্য হয় তাই এই স্তরটিকে এই প্রথম স্তর প্রাক প্রথাগত স্তরকে তিনি দুটি স্তরে ভাগ করেছেন শাস্তি আর ইচ্ছা আচরণ শাস্তি ও বাধ্যতা সে কেন বাধ্য হয় শাস্তি এড়ানোর জন্য কিন্তু সে বাধ্য হয় তাহলে তোমরা কি লিখবে শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় এবং নিয়ম নীতি অনুসরণ করে কেন নিয়ম নীতি অনুসরণ করে শাস্তি এড়ানোর জন্য কোন রকম নৈতিক বিচার দ্বারা সে কিন্তু প্রভাবিত হয় না তার মধ্যে নীতিবোধ কিন্তু থাকে না যে আমাকে পড়তে হবে বড় হতে হবে এইসব নীতিবোধ থাকে না মা বাবা বকবে সেই জন্য সে পড়াশোনা করে বা অন্য কোনো কাজ বাধ্য থাকে যে এটা করিস সে করে না কারণ করলে বাড়ি থেকে বকবে মারবে শেষ আর একটা কি ভাগ করা হয়েছে ইচ্ছা মতো আচরণ ইচ্ছা মতো আচরণ বলতে কি বোঝানো হয়েছে তার যেটা ইচ্ছা সেটি সে করে কেন করবে সেটা কিন্তু সে নিজেও জানে না কেবলমাত্র স্বার্থ রক্ষার জন্য স্বার্থ রক্ষার জন্য শিশু নিয়ম মেনে চলে নিজের স্বার্থ রক্ষার জন্য কেন যে এই আচরণ করবে তা বিচার করে না সে কেন এই আচরণ করছে তার বিচার কিন্তু সে করে না অর্থাৎ নীতি বিকাশে আত্মকেন্দ্রিকতা দেখা যায় নিজের স্বার্থ রক্ষার বিষয়টি কিন্তু দেখা যায় কেবল মাত্র এখানে বদলের নীতির কেবলমাত্র বলেছেন স্বার্থ রক্ষার জন্য সে কি করে কোহেলবার্গ এখানে এই নীতিটাকে বলেছেন এটি বদলা নেওয়ার নীতি বদলের নীতি বলতে তিনি বোঝাতে চেয়েছেন বদলা নেওয়ার নীতি তুমি আমার বই ছিঁড়েছো আমি তোমার পুতুল ভাঙব এইরকম ধরনের নিজের স্বার্থ রক্ষার জন্য বদলা নেওয়ার তার প্রবণতা তৈরি হয় এই স্টেজে অর্থাৎ প্রাক প্রথাগত পর্যায়ে কিন্তু তার মধ্যে কোনো নৈতিক বিকাশ ঘটে না তার মধ্যে সে শাস্তি এড়ানোর জন্য বাধ্য থাকে নৈতিক বিকাশের জন্য না যে আমাকে ভালো হতে হবে সেই জন্য কিন্তু না এবং স্বার্থ রক্ষার জন্য সে নিয়ম মেনে চলে এইবার আসছে প্রথাগত অর্থাৎ দশ থেকে তেরো বছর বয়স পর্যন্ত এই বয়সটাকে বলা হচ্ছে প্রথাগত বা কনভেনশনাল এই বয়সের বালক বালিকারা ব্যক্তি ও সমাজ উভয়ের কাছ থেকে কিন্তু সমর্থন প্রত্যাশা করে এই স্তরকেও কিন্তু কোহেলবার্গ দুটি পর্যায়ে ভাগ করেছেন এই প্রথাগত স্তরকে তিনি এই বয়সের বালক বালিকারা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করেন অন্য লোকের কাছ থেকে কিন্তু সমর্থন সে চায় সে ভালো ছেলে ভালো মেয়ে এইটি শুনতে কিন্তু সে বেশি পছন্দ করে আমরা তার আচরণ সম্পর্কে কি ভাবছি তার দ্বারা কিন্তু তার আচরণটি নিয়ন্ত্রিত হয় লোকে আমার সম্পর্কে কি ভাবছে যদি আমাকে ভালোভাবে আমি ভালো আচরণ করব না হলে লোকে খারাপ বলবে এই বিষয়টি আস্তে আস্তে তার মধ্যে জন্ম নিতে থাকে আরো একটি স্তর এই সরি প্রথাগত পর্যায়ে এই স্তরে নিয়ম নীতি প্রাধান্য পায় আস্তে আস্তে তার বয়স বাড়ছে নিয়ম নীতি পায় আইন সমাজ নৈতিকতা ধর্ম নৈতিকতা তার আচরণকে নিয়ন্ত্রণ করে এই স্তরের বালক বালিকারা আইনসঙ্গত সমাজ সমর্থিত সমাজ যেটা সমর্থন করে সেই ধরনের আচরণকে কিন্তু তারা কর্তব্য বলে মনে করে সেটি তাদের নৈতিক কর্তব্য এটি তারা মনে করে এরপরে চলে আসছে উত্তর প্রথাগত পর্যায় অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজ যেটি তেরো বছর এবং তার পরবর্তী সময় থেকে শুরু হয় এই সময়ে কিন্তু একজন ব্যক্তি বা শিশু তখন বড় হয়ে গিয়েছে তখন কিন্তু তার মধ্যে প্রকৃত নৈতিকতা বোধ দেখা যায় এই পর্যায়কেও কিন্তু পহিলবার দুটি ভাগে ভাগ করেছেন প্রত্যেকটি পর্যায়কেই কিন্তু পহিলবার দুটি করে ভাগ করেছেন এই প্রথম ভাগ সেখানে তিনি বলছেন যে নৈতিক বিকাশের এই স্তরে প্রধান বৈশিষ্ট্য হল নীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় শিশু বা ব্যক্তি কিন্তু যুক্তির আশ্রয় এই স্তরে এসে উত্তর প্রথাগত অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টোরেজে এসে সে কিন্তু কোনো কাজ করতে গেলে যুক্তির আশ্রয় নেয় আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে যে কাজ আইন অমান্যকর সেই ধরনের কাজ কিন্তু সে করে না যেটি দেশের আইনকে ভায়োলেট করে সেই ধরনের কিন্তু কাজ বা স্কুলের যে ডিসিপ্লিন সেটি সে মানে এটি তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে আসে এই উত্তর প্রথাগত আর পোস্ট কনভেনশনালকে আরো একটি ভাবে ভাগ করেছেন তিনি সেখানে তার নৈতিক আচরণটি বিবেকের দ্বারা আইনের দ্বারা নয় বিবেকের দ্বারা তখন পরিচালিত হয় বিবেক যেটা বলে তখন সে সেটি করে সে যদি বোঝে যে এই কাজটা করলে অন্যের ক্ষতি হতে পারে সেই কাজটা সে করে না সেই কাজ থেকে সে বিরত থাকে অর্থাৎ বিবেক দ্বারা তার নৈতিক আচরণটি পরিচালিত হয় এটি কিন্তু তার মধ্যে প্রকৃত নৈতিকতা বোধের বিকাশ হয় এই এসে। কিন্তু কোহেলবার সার্বজনীন নীতি বলেছেন সবার কল্যাণ হবে এমন কাজ এমন আচরণ সে করে যাতে সবার ক্ষতি হবে সেরাম ধরনের কাজ থেকে সে কিন্তু নিজেকে বিরত থাকে কোহেলবার নৈতিক বিকাশের প্রেক্ষিতে ব্যক্তিদেরকে আবার দুটি ভাগে ভাগ করেছেন ভাগে দুটি ভাগে একটি হলো এ টাইপ আর হলো এই এ টাইপ ব্যক্তিদের এ টাইপ ও বি টাইপ এ টাইপ ব্যক্তিদের কিন্তু নৈতিক নিয়ন্ত্রণ হয় নিয়মের দ্বারা এ টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা নিয়মের দ্বারা আর বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় উন্নত বিবেকের দ্বারা তাহলে এ টাইপের দের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা হয় নিয়মের দ্বারা আর বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় উন্নত তাহলে বোঝা গেল একবার সংক্ষেপে দেখে নাও প্রাক প্রথাগত অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ চার থেকে দশ বছর প্রাক প্রথাগত সরি প্রথাগত কনভেনশনাল স্টেজ দশ থেকে তেরো এবং উত্তর প্রথাগত পোস্ট কনভেনশনাল স্টেজ থেকে তার বেশি এই প্রথম স্টেজটাকে প্রাক প্রথাগতকে দুভাগে ভাগ করেছেন শাস্তি ও বাধ্যতা সে শিশু শাস্তি এড়ানোর জন্য কিন্তু অন্যের বাধ্য হয় কোনো নিয়ম নীতি বা নৈতিকতার দ্বারা কিন্তু সে নিয়ন্ত্রিত হয় ইচ্ছা মতো সে আচরণ করে কেন নিজের স্বার্থ রক্ষার জন্য সে ইচ্ছা মতো আচরণ করে এই স্তরে কিন্তু তার আত্মকেন্দ্রিকতা দেখা যায় যে তুমি আমার বইটা ছিঁড়ে দিলে তাহলে আমি তোমার পেন পেন নিয়ে দেব না এই এই মানসিকতা তার মধ্যে দেখা যায় তার পরবর্তী সময় যখন প্রথাগত অর্থাৎ দশ থেকে তার তেরো বছর বয়স হয়েছে তখন কিন্তু সে সমাজের সমর্থনটা আকাঙ্ক্ষা করে যে লোকজন তাকে ভালো ছেলে ভালো মেয়ে বলুক এটি সে চায় এবং তার দ্বারাই কিন্তু তার আচরণ নিয়ন্ত্রিত হয় লোকজন যদি তাকে ভালো বলে সে কিন্তু ভালোভাবে আচরণ করার চেষ্টা করে এবং পরবর্তীতে তার নিয়ম প্রাধান্য পায় আইন সমাজ ধর্ম নৈতিকতা তার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সমাজ সমর্থিত কাজ কিন্তু সে করে যেটি সমাজ মানে না সেই ধরনের কাজ থেকে কিন্তু সে বিরত হয় এবং তার প্রকৃত নৈতিক বিকাশ ঘটে কিন্তু উত্তর কথাগত পর্যায়ে যেটি তেরো বছর বা তার পরবর্তী সময়ে তখন কি হয় সে কোনো একটা কাজ করতে গেলে যুক্তির আশ্রয় নেয় যুক্তি তর্ক দিয়ে বিচার করে সে কাজ করে এবং আইনের দ্বারা সে মানে পরিচালিত হয় নিয়ম নীতি আইন আইনের দ্বারা এবং পরবর্তীতে এবং লাস্ট পর্যায়ে কোহেলবার বলছেন যে একজন নিয়ন্ত্রিত হয় উন্নত বিবেকের দ্বারা সে তার বিবেক যেটি বলে কোনো আইন সে দেখে না তার বিবেক যেটি বলে সেটি সে করে এবং যাতে সবার ভালো হয় সেটি সে করে একে সার্বজনীন নীতি বলেছেন এবং পোহেলবার দুটি টাইপ ব্যক্তিদেরকে নৈতিক বিকাশের দিক থেকে বিচার করে দুটি টাইপ বলেছেন এ টাইপ এবং বি টাইপ এখান থেকে কিন্তু টেপের প্রশ্চেম এসে থাকে এটাই ব্যক্তিদের ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা নিয়মের দ্বারা এবং বি টাইপ ব্যক্তিদের নৈতিকতা নিয়ন্ত্রিত হয় মত বিবেকের দ্বারা এই ছিল আজকের সম্পূর্ণ ডিসকাশনটি তোমরা যদি এটি শোনো তাহলে কিন্তু ডিএলএড এ আমার এই কথাগুলি যদি নিজের মতো করে লিখে দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা একটি ভালো স্কোর করতে পারবে এবং বিষয়টি ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা টেটে প্রত্যেকটি এখান থেকে আসা এমসিকিউ পারবে এই স্টেজ তিনটের নাম মনে রাখতে হবে এইগুলো মনে রাখতে হবে এবং এ টাইপ বি টাইপ এইগুলি কিন্তু ভালো করে মনে রাখতে হবে টুডে দেখা হচ্ছে পরে